শ্যামা পূজায় আড়ম্বরের প্রতিযোগিতা নয়, নিষ্ঠা ও ভক্তির প্রতিযোগিতা হোক। আজকের সমাজে যা পরিস্থিতি তাতে আমাদের পুজোর ভাবনায় কিছু পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন দেখা দিয়েছে। পুজো আমরা করব, কিন্তু সেখানে নিষ্ঠা বা ভক্তিই হোক মূল বিষয়। পুজোর জন্য যে আড়ম্বরের প্রতিযোগিতা হয়, সেই আড়ম্বর প্রতিযোগিতায় আমাদের ছেদ টানার প্রয়োজন হয়ে পড়েছে। বরঞ্চ জাগতিক আড়ম্বর থেকে খরচ বাঁচিয়ে আমাদের দরিদ্র অনগ্রসর মানুষের পুজো বেশি বেশি করে করতে হবে। পুজোর আড়ম্বর কমিয়ে আমাদের প্রকৃতি পরিবেশ রক্ষার দিকে বেশি করে নজর দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের ছেলেমেয়েরা প্রকৃত মানুষ কীভাবে হয়ে উঠতে পারে, দেবী মায়ের কাছেই আমাদের সেই প্রার্থনাই বেশি করে করা প্রয়োজন হয়ে পড়েছে। আসন্ন শ্যামা পুজোকে সামনে রেখে এসব বক্তব্যে মেলে ধরলেন শিলিগুড়ি প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ। নমস্কার। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমতস্যে 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 নমো নমঃ। শিলিগুড়িবাসী প্রত্যেককে গণেশ পুজো গেছে, দুর্গা পুজো চলে গেল, এবার আমরা অপেক্ষা করছি আরেক মা, যে মা জগতে তিনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত, তিনি কিন্তু আর কেউ নয়, তিনিও জগতে জননী। কারণ তিনি এই জন্যই জগতে জননী, তিনি প্রত্যেককেই এই জগতের মধ্যে প্রসব করেছেন। তার রং কি কালার কি সেটা আমাদের দেখবার প্রয়োজন নেই, তিনি মা তো, জগৎ চিন্ময়ী রূপ, জীবন্ত দেবী। সেই চিন্ময়ী দেবী তাকে আমরা সাধারণভাবে কালী বলি, অর্থাৎ এ মাকে কালো বলে আমরা কালী বলি। ভগবান শ্রী রামকৃষ্ণ বললেন কালী অর্থাৎ দূরে বলে কালো, কাছে গিয়ে দেখো কোনো রং নেই। অর্থাৎ আমরা মাকে নিজেদের মতন করে দেখছি, মাকে অনেক দূর করে ফেলেছি, মা আমাদের থেকে কি ভেবে নিয়েছে অনেক পিছনে রয়েছে, অনেক দূরে। তা কি সত্যি নয়? মা জীবন্ত, মা সাক্ষাৎ, মা জগতে জননী, মা প্রত্যেকটি মুহূর্তে আমাদের প্রত্যেকের সবার সাথে রয়েছেন, প্রত্যেকের প্রাণের মধ্যে তিনি বিরাজমান, তিনি জগৎ চালাচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়। যদি আমরা দেখি এই জগৎটি তিনি সৃষ্টি করলেন, করেই জগৎ সৃষ্টি করেই তার ভেতর তিনি প্রসব করলেন, আলাদা কিন্তু কিছু নয়। তিনি প্রত্যেক জীবের মধ্যে তিনি অধিষ্ঠাত্রী দেবী, তার শক্তিতেই শক্তিমান, তার প্রাণেই প্রাণ, তার স্নেহে স্নেহ, তিনি প্রত্যেক জীবের ভেতর তিনি ঢুকলেন, আবার সংহার তিনি করলেন, অর্থাৎ এই জগৎ থেকে সম্পূর্ণকে বিলীন করে দিলেন, অর্থাৎ কোনো অস্তিত্বই থাকলো না। এই জাগতিক আড়ম্বর, আমরা মাকে নিয়ে দেখি জাগতিক আড়ম্বর হয়, এত গোটা বিশ্ব জুড়ে জাগতিক বস্তুতে মাকে অধিষ্ঠাত্রী করে ফেলি। সেই অধিষ্ঠাত্রী দেবীকে যদি আমরা জাগতিক বস্তুর মধ্যেই খুঁজি, এত ঢাক বাজতে হবে, এত কম্পিটিশন করতে হবে, এত লাইট করতে হবে, এত বড় বড় বিশাল বিশাল ব্যান্ডেল করতে হবে, এই যে কম্পিটিশন গুলো জাগতিক, সেটার মধ্যে আমরা কি করে মনোনিবেশ করে ফেলি? আমরা কি সঠিক মার অস্তিত্বের দিকে একবারও ভাবি? মাকে কি নিজে ভেতর থেকে তার প্রতি আমাদের প্রেম হয়, ভালোবাসা হয়, করুণা হয়? যে পরিবর্তনটি আমাদের প্রয়োজন রয়েছে সমাজের কাছে, সমাজের ক্ষেত্রে প্রত্যেক মানুষগুলোকে এখন পরিবর্তন হয়ে আসতে হবে। আমরা পুজো করব, সেই যে নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম করুণা, সেই পূজার আড়ম্বর গুলোর মধ্যে আমাদের থাকতে হবে। জাগতিক থেকে আস্তে আস্তে আমাদের সরে আসতে হবে, কারণ জাগতিক আমাদের কখনো চিরসুখ দিতে পারে না, এই অনেক সুখ দেয়। তো আমরা জাগতিকে খরচ গুলো করে ফেলি, সেই বাজেট গুলো ওখানে নষ্ট না করে আমরা সমাজের দিকে ফিরে আসি। যে এই যেখানে বলা হলো যে তিনি সর্বভূতে রয়েছেন, সব জীবের মধ্যে রয়েছেন, তো আমরা যদি খুঁজে বেড়াই যে মানুষগুলোর কেউ নেই,
যে মানুষগুলো সমাজের মধ্যে পিছিয়ে রয়েছে, যে ব্যক্তিগুলোর পাশে আমাদের একজন মানুষ হয়ে একজন মানুষের দাঁড়ানো প্রয়োজন, চৈতন্য শক্তিটি সেটা কি আমাদের জাগা উচিত কি অনুচিত, এটা কিন্তু এখন বিবেচনা করবার সময় এসেছে সমাজের কাছে। আমাদের মানুষগুলো কিন্তু এখন আমরা বিবেচনা ভুলে গেছি, কারণ এই যে আড়ম্বর জাগতিক বস্তু বলতে গিয়ে আমরা মোবাইলের মধ্যে এমন ভাবে ঢুকে যাই যে প্রত্যেকটি নিজেদের সন্তান যে খিদা পেয়েছে তাকেও সময় মতন খেতে দিতে হবে মা বলে যায়, কি অদ্ভুত। তো এই জিনিসগুলো থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। অর্থাৎ চৈতন্য রূপী তিনি মা, তিনি শক্তি, তিনি মাতৃরূপেণু সংস্থিত আমরা বারবার বলি, তিনি চৈতন্য অর্থাৎ জ্ঞান, সেই জ্ঞান স্বরূপটি আমাদের হারিয়ে ফেলেছে। এই যে ব্যক্তিগুলো সমাজে পিছিয়ে রয়েছে তাদের পাশে কিন্তু এখন আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে, প্রত্যেককে তাদের পাশে থাকতে হবে যে মানুষগুলোর আমাদের প্রয়োজন রয়েছে। কারণ তাকে পুজো করছি মানে মাকেই পুজো করছি, মা কালীর কিন্তু আলাদা পুজো নয়, মা কালী পুজো এই জীবন্ত দেবী পুজো এক, মানুষ পুজোই দেবী পুজো। সেটা যতক্ষণ আমাদের চৈতন্যে না আসবে অর্থাৎ জ্ঞান না হবে ততক্ষণ কিন্তু আমরা যতই আড়ম্বর করি না কেন ওই ক্ষণিক সুখের জন্যই, অল্পক্ষণের জন্যই, তারপর থেকে কিন্তু আমরা আবার ডুবে যাই এই জাগতিকে। এই জাগতিকে থেকে প্রেম আমাদের সরিয়ে নিতে হবে। জাগতিক বস্তুর প্রয়োজন রয়েছে ঠিক, যে প্রয়োজনটা শুধু স্বার্থপরের মতো নয়, নিজের জন্য নয়, নিজে সুখে খাবো দাখবো থাকবো ভালোবাসবো ব্যাস নয়, এইখান থেকে আমাদের মনটিকে প্রস্তুত করে নিয়ে বেরিয়ে আসতে হবে, সমাজের জন্য ভাবতে হবে, প্রত্যেক মানুষের পাশে থাকতে হবে। কারণ মানুষই দেবতা, মানুষই ভগবান, মানুষই ঈশ্বর। এই চৈতন্য যতক্ষণ আমাদের জ্ঞান না হয়েছে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি সমাজের। যতই আমরা এডুকেশন নিই না কেন, যতই এমএবিএড করছি, আমাদের মনুষ্যত্বটা হারিয়ে যাচ্ছে। এই মনুষ্যত্বটা আমাদের জাগিয়ে রাখতে হবে, তাহলে হবে সার্থক। হয় কি সার্থক? মায়ের পুজো করা, দেবী পুজো করা। আমরা দেবী পুজো করব, এই মা কালীর পুজো হবে, তারপর চলে আসবে আমাদের ছট মার পুজো। এই ষষ্ঠী দেবী হবে, ছট মা হবে, ছট মার পুজোর পরেই আমাদের চলে আসতেছে জগদ্ধাত্রী, মা যিনি জগৎকে ধারণ করে রেখে দিয়েছেন। আমরা একটু ভাবি, সেই মা তিনি আমাদের প্রত্যেককে লালন পালন করছেন, আমাদের চালিয়ে নিচ্ছেন, আমাদের দেখছেন। অর্থাৎ এই দেবী পুজোতে পরম্পরা আমরা একের পর এক আমরা এই মাতৃ আরাধনায় ডুবে থাকি। অর্থাৎ এই যে মার যে শক্তি আমাদের ভেতরে সঞ্চয় হয়, ওই এক মাস থেকে দেড় মাসের মধ্যে সব সঞ্চয় করছি কিসের জন্য? সারাটি বছর মাকে নিয়ে থাকবো। অর্থাৎ মা যে শক্তি তিনি আমাদের ভেতর দিয়ে কাজ করাবেন, এই যে ভাবনাগুলো এখন আমাদের সমাজের মধ্যে প্রয়োজন রয়েছে। আগামী 10ই নভেম্বর জগদ্ধাত্রী পুজো, রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রধাননগর শিলিগুড়ি, প্রত্যেককে মা জগদ্ধাত্রীর আহ্বান করা হচ্ছে, এখানে আসবে, আশ্রমে আসবে, মায়ের পুজো দর্শন করবে এবং এখানে প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা থাকবে। আমরা চাইব প্রত্যেক মানুষ আগিয়ে আসুন এবং মানুষ মানুষের পাশে থাকবেন, তাহলে মায়ের পুজো আমাদের সার্থক হবে। আর জাগতিক বস্তু থেকে ধীরে ধীরে আমাদের মনকে সরিয়ে আনতে হবে, অন্ধকার থেকে আমায় তুমি জ্ঞানের আলো দাও। অর্থাৎ এই জাগতিক আলোতে আমরা ঝকমক দিয়ে ফুটিয়ে তুলি, সেই আলোটি এখন আমাদের ভেতরের আলো করতে হবে, আমাদের প্রেমের আলো করতে হবে, চৈতন্যের আলো করতে হবে, ভালোবাসার আলো করতে হবে, অন্ধকারটিকে দূর করতে হবে। অর্থাৎ অজ্ঞান বস্তুগুলোকে আমাদের সরিয়ে ফেলতে হবে, বাসনা কামনাগুলো ধীরে ধীরে আমাদের একদম মোর ফেরাতে হবে, সরিয়ে দিয়ে আমরা জ্ঞান প্রদীপটি জাগিয়ে রাখবো। এটাই জাগ প্রদীপ। আমরা মায়ের পুজোর সময় দেখি জাগ প্রদীপ জ্বালিয়ে রাখাতে। অর্থাৎ জাগ প্রদীপ যেমন মন্দিরে জ্বালাবো তেমনি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে জ্বালাবো। অর্থাৎ এই আলো আমার অর্থাৎ জ্ঞান আমাদের ভেতরেই হবে, চৈতন্যময় চৈতন্য শক্তি সেটাই হোক মানুষের কাছে, এটাই মায়ের কাছে,
এটাই প্রার্থনা করছি। শিলিগুড়িবাসী ভালো থাকবে, আনন্দে উৎসব উপভোগ করবে এবং মানুষ মানুষের পাশে থাকবে, এটি বার্তা রইল সকলের পক্ষে। নমস্কার, ধন্যবাদ, সবাইকে আনন্দ করুন। জয় কালী মায়ের কি জয়।